বিশ্বকাপে শিরোপা জেতার দ্বারপ্রান্তে এখন চারটি দেশ, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে হারিয়ে ফ্রান্স, ব্রাজিলকে হারিয়ে বেলজিয়াম, সুইডেনকে হারিয়ে ইংল্যান্ড আর স্বাগতিক রাশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। অথচ এর আগে বিশ্বকাপের মাঠে সুইডেনকে কখনোই হারাতে পারেনি ইংল্যান্ড। সেই ইতিহাসকে পাল্টে দিয়ে এবার 2-0 গোলে জয় ছিনিয়ে নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এভাবে দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠল তারা। এদিকে রাশিয়া ক্রোয়েশিয়ার অপর রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের শেষ দিকে গোল করে ম্যাচে টাইব্রেকারে নিয়ে গিয়েছিল রাশিয়া, কিন্তু শেষ রক্ষা হয়নি, ফলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় ক্রোয়েশিয়া। এ অবস্থায় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। অন্যদিকে বেলজিয়াম খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। কারা উঠতে পারে এবারের ফাইনালে? বাংলাদেশের সাবেক ফুটবল কোচ ডালি আক্তার বলছেন, ইংল্যান্ড অঙ্ক কষে বেলজিয়ামের সাথে খেলেছিল যাতে করে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেতে পারে, এবং সেটাই হয়েছে। না হলে কোয়ার্টার ফাইনালে সুইডেনের বদলে ব্রাজিলের বিপক্ষে খেলতে হতো। এখন তো সহজেই তারা সুইডেনকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল। তবে সেমিফাইনালে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচ নিয়ে অনুমান করা কঠিন, কারণ দুটো দলই চমৎকার খেলেছে। সেমিফাইনালে ডুয়ার ডাই অবস্থা হয়, তাই বলা যাচ্ছে না ইংল্যান্ডে বিপদের মুখে পড়তে যাচ্ছে কিনা। ডালি আক্তার বলেন, দুটি দলে তারকা আছে ও ভালো ফিনিশার ও মিডফিল্ড আছে। ক্রোয়েশিয়ার গোলকিপারকে একটু হ্যামস্ট্রিক ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছে মনে হলো, এবং এটা ঠিক না হলে ক্রোয়েশিয়াকে সেমিতে ভুগতে হতে পারে। ডালি আক্তারের মতে বেলজিয়াম ও ফ্রান্সের খেলাটিও দারুণ জমজমাট হবে, কারণ দু দলের কোচই তাদের সেরা কৌশল দিয়ে দলকে মাঠে পাঠাবেন। সে কারণে সেমিফাইনালটি 90 মিনিটে শেষ নাও হতে পারে বলে মনে করছেন তিনি। এই ম্যাচটায় দু দলের জন্য 50-50 চান্স থাকবে। খেলা টাইব্রেকারে গড়ালেও অবাক হওয়ার কিছুই থাকবে না।